মসজিদ আরবি শব্দ যার আবিধানিক অর্থ সমর্পিত হওয়া। বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলে মসজিদ প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন ভূখণ্ডের মানুষের সংস্কৃতি স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করলেও মসজিদ নির্মাণের ক্ষেত্রে সপ্তম শতাব্দীর মসজিদে কাবা বা মসজিদে নববীর কাঠামোগত ধারণা থেকেই তৈরি করা হয়। শত শত বছর আগে নির্মিত বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলো অন্যতম মুসলিম নিদর্শন। বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলো কখন কিভাবে নির্মিত হয়েছিল সেই ইতিহাস ধারাবাহিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে আজ জানাবো খাজা শাহবাজ মসজিদের ইতিহাস। রমনা রেসকোর্সের দক্ষিণ পূর্ব কোণে এবং বর্তমান তিন নেতার মাজারে লাগোয়া পূর্ব প্রান্তে যে নিরিবিলি মসজিদটি চোখে পড়ে এটাই হাজি খাজা শাহবাজ মসজিদ হিসাবে পরিচিত। মুঘল সুবেদার মোহাম্মদ আজমের সময় 1679 সালে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদের নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতার নাম অনুসারে। হাজি খাজা শাহবাজ খান ছিলেন ঢাকার অভিজাত ব্যবসায়ী। তিনি মালিকুত্তুজার বা ব্যবসায়ী রাজপুত্র নামেও পরিচিত ছিলেন। তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন বলে জানা যায়। এই জন্য সুফি সাধক হিসাবেও তার নাম রাখছিল। তিনি টঙ্গীতে বসবাস করতেন, সেখান থেকে নিজের নির্মিত এই মসজিদে নামাজ পড়তে আসতেন। শায়েস্তা খান রীতিতে নির্মিত তিন গম্বুজওয়ালা এই মসজিদটি 68 ফুট দীর্ঘ এবং 26 ফুট চওড়া। মসজিদের চার কোণে চার অষ্টকোণাকৃতির মিনার আছে। মসজিদের প্রবেশের তিনটি পথ রয়েছে পূর্ব দেয়ালে, দক্ষিণে উত্তর দেয়ালে একটি করে দরজা রয়েছে। এর মিম্বর এবং চৌকাঠ কালো পাথরের তৈরি। এছাড়া দরজাগুলোর ভেতরের কিছু অংশ এবং বাইরের ভিত্তি দেয়ালের নিচের অংশে প্রায় 4 ইঞ্চি পুরো অলঙ্কৃত কালো পাথরের ব্যবহার দেখা যায়। মসজিদের ভিতরের পশ্চিম দেয়ালে তিনটি আকর্ষণীয় মেহরাব আছে। প্রধান মেহরাবের অলঙ্করণ বেশ সুন্দর। মসজিদের পাশে রয়েছে হাজি খাজা শাহবাজের নামে ইমারতটি। মসজিদের আঙিনাতেই সমাহিত হন খাজা শাহবাজ। তার সমাধিসৌধটি খাজা শাহবাজের দরগা নামেই পরিচিত।